কি আপনার পা দুখানা। জন্মদিনের শুরুটা আপনার আশীর্বাদ নিয়েই শুরু করি। দীর্ঘায়ু হোক আনন্দ, ছেলে বৌমা নাতি নাতনি নিয়ে তোমার এই সংসার এভাবেই যেন ভরা ভরা থাকে। গজাননের কৃপায় সুখ সমৃদ্ধি আনন্দে ছড়াছড়ি যায়। তোমার সকল ইচ্ছে যেন পূর্ণ হয় কানন। আমার সত্যি বিশ্বাস হচ্ছে না যে এত বছরে এই প্রথমবার আপনি আমার জন্মদিনটা মনে রেখেছেন। আমি তো কোনোদিন জন্মদিন পালনে বিশ্বাসী নই, তবে এই যে বড় নাথ বৌমা আমাকে বুঝিয়েছে, বছরের পর বছর সংসারের ঘানে টানতে টানতে মানুষ ভুলে যায় সংসারে তার গুরুত্ব কতটা। খুব কাছের মানুষের কাছে এক টুকরো হাসির মূল্য কতখানি, এটা মনে করিয়ে দেওয়ার জন্য জন্মদিনের থেকে ভালো দিন আর হয় না, তাই না? ও তাই বলুন, আপনার নিজের মনে ছিল না, আপনাকে মনে করিয়ে দিতে হয়েছে। না না ঠাম্মি, দাদু তো তোমাকে আমাকে আর বোঝাতে এসো না, আমার আশা করাটাই ভুল হয়েছে। মোটেও ভুল হয়নি মা, এবার তোমার বড় নাথ বৌমা সেটা প্রমাণ করে দেবে। কিশোধা দেখাও মাকে। ঠাম্মি, দাদুর যদি আপনার জন্মদিনের কথা মনে না থাকতো তাহলে এই বইটা দাদু আপনার জন্য কিভাবে নিয়ে আসতেন? আর দাদুর কাছ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি আপনার ছেলেবেলার শখ বৃন্দাবনে গিয়ে রাধাকৃষ্ণের নাম গান শোনা, তাই তো আমরা এই আয়োজন করেছি। মহাসপ্তাহ 2-8 সেপ্টেম্বর রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।